নমস্কার বন্ধুরা, আপডেট লাইফে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজও একটি নতুন এপিসোডে আপনাদের সাথে। বন্ধুরা, আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আবারও শিক্ষক নিয়োগের পথে হেঁটেছে রাজ্য সরকার। তো শিক্ষক নিয়োগের সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। গত আজকে যে ভিডিও দিয়েছিলাম, আজকে সকালের দিকে যে ভিডিও দিয়েছি, তাতে অনেকের প্রশ্ন রয়েছে এবং সে সংক্রান্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। যাদের দিতে পারিনি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি অবশ্যই আবারও চেষ্টা করব যারা যে সমস্ত তথ্যের উত্তর দিতে পারেনি সে সংক্রান্ত তথ্য এবং যথাযথ খবর নিয়ে আপনাদের সঠিকভাবে পরিবেশন করার। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি দেখা মাত্র একটি লাইক করবেন, নিচে যে লাল রঙের সাবস্ক্রিপশন বাটন আছে সেটি প্রেস করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এবার চলে যাই পুরো বিস্তারিত বিষয়ে। দেখুন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পাঠ্যসূচিতে বেশ কিছু রদবদল করতে চাইছে রাজ্য সরকার। জানা গিয়েছে নতুন পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক করা হচ্ছে কম্পিউটার এডুকেশন। সেই জন্য নিজেরাই বই প্রকাশ করবে শিক্ষা দপ্তর, নিয়োগ করা হতে পারে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। জানা গেছে কম্পিউটার এডুকেশনের জন্য এতদিন স্কুলগুলি বেসরকারি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে ক্লাস নেওয়া হতো, তবে এখন থেকে রাজ্য শিক্ষা দপ্তর স্বতন্ত্রভাবে কম্পিউটার শিক্ষক নিয়োগ করে কম্পিউটারের ক্লাস শুরু করতে চাইছে। স্কুলগুলিতে এই চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করতে চাইছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে কম্পিউটার ক্লাসের সিলেবাস তৈরি করে ফেলেছে শিক্ষা দপ্তর। ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে কম্পিউটার এডুকেশন, অর্থাৎ এবার থেকে বিষয়টির নাম হবে ফিজিক্যাল অ্যান্ড কম্পিউটার এডুকেশন। আগামী শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষা বিষয়টি কার্যকর হতে চলেছে। বন্ধুরা, কম্পিউটার শিক্ষা আমাদের আগেও ছিল এবং এখনও রয়েছে। এই বিষয়টির মধ্যে যেটা নতুনত্ব বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে এবার থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু হবে, সেটি একবারে স্কুল শিক্ষা দপ্তরের অধীনেই হবে। আগে যে ঘটনাটি ঘটতো সেটি হচ্ছে স্কুলের অধীনে যারা এই নিয়োগগুলি করা হতো, এবং আগে অনেক ক্ষেত্রে অনেক শিক্ষা দপ্তরের সাথে এবং অনেক স্কুলের সাথে বিভিন্ন প্রাইভেট যে সমস্ত কোম্পানি রয়েছে, যেমন আমাদের রাজ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ওয়েবেল, যুব কল্যাণ দপ্তর, এই সমস্ত দপ্তরে যে ওয়েবসাইটে যে সমস্ত অথরাইজড পার্সন ছিল সেই সমস্ত তাদের সাথে এইগুলি করা হতো। বর্তমানে কিন্তু এই শিক্ষক নিয়োগ হবে এবং এগুলি চুক্তিভিত্তিক কম্পিউটার নিয়োগ হবে, কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এডুকেশন শিক্ষাক্ষেত্রে এতদিন যে সমস্ত বিষয়গুলি চলছিল তাতে ভিত্তি করি আজকে এবারে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে। বন্ধুরা, পরের আরেকটি খবরে চলে যাব, সেটি কিন্তু ডিএ মামলার। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। যদি আপনার কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং আপনার কিছু যদি জিজ্ঞাসা থাকে সেই বিষয়ে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। যাদের দিতে পারছি না তারা কিন্তু রাগ করবেন না বা কোনোরকম মনক্ষুণ্ণ হবেন না। আমি অবশ্যই, আমার কাছে তথ্য থাকলে আমি অবশ্যই সেই বিষয়ে আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, দেখুন যে তথ্য নিয়ে আমি আজকে আরেকটি কথা বলছিলাম যে ডিএ মামলা। দেখুন, ডিএ কেসে আবেদন করে যারা যা আবেদন করেছিলেন, মর্গ ভাতা থেকে বেতন কমিশনে কার্যকরের পথে নামতে না নামতেই কোঅর্ডিনেশন কমিটি কর্মী সংগঠনের 5 নেতাকে বদলি করে দেওয়া হলো। কলকাতা থেকে সটান পাঠানো হয়েছে বিভিন্ন জেলায়। বদলির নির্দেশ পেয়ে চূড়ান্ত ডিএর দাবিতে পথে নামা 5 সংগঠনের নেতা। বদলি বিতর্কের সমাধানে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী থেকে অশোক ভট্টাচার্য, রবীন্দ্র সহ রাজ্য বাম নেতারা। মুখ্যমন্ত্রীর কাছে 5 কর্মী দলীয় যে এভাবে বদলি করা হয়েছে তার নির্দেশ ফিরিয়ে আনার জন্য আবেদনও করেছেন। মুখ্যমন্ত্রী কর্মীদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পে কমিশন নিয়ে আন্দোলনের পর কোঅর্ডিনেশন কমিটির 5 কর্মীকে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তো বন্ধুরা, দেখেছেন এখানে আমাদের ডিএ মামলা কিন্তু ডিএ হয়েছে, মামলার যে স্যাটের নির্দেশ ছিল সেই নির্দেশ কার্যকর করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছিল এবং রাজ্য সরকার কবে থেকে এই সংক্রান্ত কার্যকর করা হবে সে করবে সে সংক্রান্ত একটি আভাস দিয়েছিল যে পুজোর মধ্যে হতে পারে বা পুজোর পর এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বা কার্যকর হতে পারে। তবে কোনো মতেই কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করে নয়। তো এই বন্ধুরা, এই ধরনের কথা যারা বলছেন এবং আগামী দিনে যদি সত্যি কি ডিএ কার্যকর করবেন, এবং এ ধরনের ঘটনা কিন্তু অবশ্যই কাম্য নয়, কারণ ডিএ চেয়েছেন এবং তাটা তো তার হকের প্রাপ্য। এই অবস্থায় যদি তাকে তাদেরকে বদলি করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় যে আগামী দিনে কি এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। এ সংক্রান্ত বিষয়ে অবশ্যই আমাদের কাছে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
তো বন্ধুরা, আজকে এই সংক্রান্ত ভিডিও এই পর্যন্তই। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। আর যদি মনে হয় যে আপনার এই চ্যানেলটি উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশান করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, নমস্কার।